আমি তারাও দেখি এই বাড়ি হ্যাঁ আত্মীয়-স্বজন খাওয়াইছে হ্যাঁ আমরা খাইলে আমরা খাইলে আমরা আত্মীয়-স্বজনেরাই করছে আমার বাসা আটকানো বস সাড়ে 4 দিন বাজে দিন রাত 24 ঘন্টা এই গরু ওরা কোনো কিছু মানে নাই মসজিদের ভিতরে সব ভরা অনেক খারাপ কাম করে অনেক খারাপ কাম এই একবারে আমার আব্বাই ওকে ডাক লাইছে বিদা আমার আব্বারে ঘরের মধ্যে বইয়া পিঠেই মারিয়া লাইতেছে গার বাজাইতেছে স্যার আমার আব্বারে রক্ত পরে আমার আব্বারে আসলে আমি আসলাম এই 10 থেকে 15 মিনিট আমি জানতে পারলাম যে এক বৃদ্ধ এক লোক দীর্ঘদিন পর্যন্ত সৌদি আরবে ছিলেন এবং অসুস্থ ছিলেন এই বাড়িতেই থাকতেন এই বাড়িতে কয়েকদিন পর্যন্ত একটা অনুষ্ঠান চলতেছিল একটা পিকনিক মনে হয় এই ধরনের কিছু একটা অনুষ্ঠান চলতেছিল কালকে হঠাৎ রাত্রে একটা ঘটনা ঘটার কারণে মনে হয় সে অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীতে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং মেডিকেলে যাওয়ার পথে কর্তব্যরত ডাক্তার ডেথ তাকে ঘোষণা করে এবং ডাক্তার আমি এখনও কাগজটা দেখিনি তবে ডাক্তার যে প্রথম যে ওপিনিয়ন যেটা দিছে ওইটা ওই কাগজেই লেখা আছে যে হার্ট ফেইলিওর বা হার্ট অ্যাটাকে মারা গেছে এই ধরনের একটা ওপিনিয়ন নাকি দিছে আমি জানি না আমি এখন দেখি আমরা যেহেতু আমি আসছি আমি সবাইকে জিজ্ঞাসাবাদ করতেছি আসল ঘটনা অবশ্যই বের হবে এবং আমরা পুলিশে তদন্ত করবার ব্যবস্থা নিব আমরা ওসিরি আপনাদেরকে ডিটেলসটা জানাতে পারবো